তো কালকে ঝুলন, তাই আমি এখন ঝুলনের জায়গাটা সাজাচ্ছি। কালকে রাধাকৃষ্ণকে এখানে বসাবো, তার জন্য লাইটিং দিয়ে এই ফুল টুল দিয়ে একটা দোলনা ঝুলাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি ঝুলনটা প্রায় সাজিয়ে ফেলেছি, এখন শুধু ঠাকুর বসানোর অপেক্ষায়। কালকে সকালে চান করে এসে তারপর পুজো দেব, তখন রাধাকৃষ্ণকে আবার বসাবো। এতক্ষণ বসে বসে সন্ধ্যা দেওয়ার পরে, রাত্রে পুজো দেওয়ার পরে আমি এখন ঝুলনটা সাজালাম, কারণ কালকে তো ঝুলন, তো তার জন্য কালকে রাধাকৃষ্ণ দোলনায় বসাবো, তাই আজকে সব রেডি করে রেখেছি। কেমন লাগছে বলো, তোমরা বন্ধুরা কেমন লাগছে বলো? কেমন লাগছে তোমার ঝুলন সাজানোটা? ওই যে ওইখানে উপরে বসবে রাধাকৃষ্ণ, উপরে বসবে, এই যে আমার রাধাকৃষ্ণ, কালকে চান টান করিয়ে রেডি করে ঝুলনে তুলব। তোর ভালো লেগেছে? আমার দিকে তাকা, তোর ভালো লেগেছে? না শোনা দেয় না এখন, আর দিয়ে কি করবা? কেন ছড়া দেবো? কেন কি হয়েছে হাতে, কি হয়েছে দেখি? কোথায় ব্যথা? উল্টো যেমন উঠছে দেখি তোমার হাতটা। টুকটুকিটা কি খুঁজে পাচ্ছ না? ঠিক করে বাবু হয়ে বসে খোঁজ দেখ পারি। কিছু বল যে কি মাখছিস তুই ঠোঁটে? মিষ্টি, এই দেখ।
কমপ্লিট আর কিছু ও প্রথমে বুঝতে পারছে না যে এটা নাকে পড়তে হয় না কানে পড়তে হয় ওই জন্য অতবম্ব হয়ে গিয়েছিল দেখো ও কিভাবে পড়তে হয় ও বুঝে নিয়ে দেখো নিজে নিজেই ওটা পড়ে নিল ও চাপ দিতে দিচ্ছিল না কারণ যদি নাকে ব্যথা লাগে কেউ দিলে তাই ও নিজে নিজে দিচ্ছে কি বুদ্ধি দেখেছো এখনকার বাচ্চাদের কিচ্ছু শেখাতে হয় না ও কিভাবে পড়তে হয় ও সব জানে হেভি বুদ্ধি আমার সোনাটার ওর সাজ যদি নষ্ট হয়ে যায় তাই দেখো দিদিকে ছুতে দিচ্ছে না কেউরেই ও মানে ধরতে দিচ্ছে না ও একাকাই তারা পড়ছে দেখো ও নখ পড়েছে বলে জন্য একটু হাসছে না আর মুখ নাড়াচ্ছে না ভাবছে কি যদি নাকেরটা খুলে পড়ে যায় দেখো ঠোঁটে লিপস্টিকটা এত সুন্দর করে লাগিয়েছে একদম একা একা মানে আমরা বড়রাও মনে দিতে গেলে একটু একে বেঁকে যাবে বাড়িতে দিদিদের সাজ দেখতে দেখতে ও এখন শিখে গেছে এখন কাউরে দরকার পড়ে না লিপস্টিক পরার দেখো রাধা হয়ে কি করবা ওকে বলা হচ্ছে রাধা ভাই কি করবা ও বলছে সাজবো ও সারাক্ষণ শুধু সাজার চিন্তা ও সাজা ফেলে কিছু লাগে না দেখো না লিপস্টিকটা এত সুন্দর করে পরে আবার কানের দুল দিচ্ছে আবার লিপস্টিক দিয়ে কানে দিচ্ছে কান ফোটানো নাই কি করবে খুলে গেল চা তার জন্য আমি আজকে আমার আসনের উপরে আমি রাধাকৃষ্ণকে ঝুলাবো বলে ঝুলন সাজিয়েছি তোমরা দেখে বলো কেমন হয়েছে ছোট্ট একটি জায়গার মধ্যে ঝুলনটা বানিয়েছি আমি ঝুলন সাজিয়েছি আর ও ও দেখো কি সুন্দর সেজেছে একা একা সেজেছে তো কালকে ঝুলনে রাধাকৃষ্ণকে দোলানো হবে ওর তো খুব আনন্দ বাচ্চারা যে এত আনন্দ পায় এই ঝুলনটা সাজিয়েছে বলে ওর সাজা দেখে ওর খুব আনন্দ হচ্ছে ও এখন এই এখান থেকে নড়ছেই না তো ও নিজে সাজিয়ে সাজগোজ করছে তো দেখো ঝুলনটা কেমন সাজিয়েছে তো অনেক পরিশ্রম হয়ে গেছে এবার আমি আমার ব্লগটি এখানে শেষ করব তো কি করতে হবে দেখেছো ও তো বলেই দিল একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে আর নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার আসবো